প্রিয় দর্শক করোনাকালের এই বিশেষ সাক্ষাৎকার সেশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা কেউ আসলে জানি না করোনাকাল আর কত লম্বা হবে এই মুহূর্তে সারা পৃথিবীর সব মানুষ আমরা অপেক্ষা করছি একটি কার্যকর ওষুধ এবং একটি কার্যকর ভ্যাকসিনের জন্যে এ পর্বে আমরা কথা বলছি একজন ওষুধ আবিষ্কারকের সঙ্গে জাপান প্রবাসী ডাক্তার এবং গবেষক শেখ মোহাম্মদ ফজলে আকবর আকবর ভাই আপনাকে স্বাগত ধন্যবাদ আসলে ব্যাপার হচ্ছে করোনা ভাইরাসটা প্রায় ছয় মাস আগে সম্ভবত নভেম্বরের নয় তারিখে এর প্রথম রোগী চায়নাতে এসেছিল তারপরতে প্রায় ছয় মাস পার হয়ে গেছে কিন্তু এই ভাইরাসটা সম্বন্ধে এখনও পূর্ণ তথ্য আমাদের কাছে নাই প্রিয় দর্শক আপনারা হয়তো জানেন ডাক্তার শেখ মোহাম্মদ ফজলে আকবর ডাক্তার মামুনাল মাহতাব স্বপ্নিলকে সঙ্গে নিয়ে হেপাটাইটিস বিয়ের একটি কার্যকর ওষুধ আবিষ্কার করেছেন যার নাম নেজফ্যাক ন্যাসব্যাক প্রসঙ্গে আমরা একটু পরে আসব আকবর ভাই শুরুতে আপনার কাছে জানতে চাইবো এই মুহূর্তে আমরা যে সমস্যায় আছি এই সমস্যার সমাধানে সারা পৃথিবীতে যেসব কাজ হচ্ছে এই নিয়ে আপনার অবজারভেশন আপনার কাজ এবং এই মুহূর্তে জাপানের পরিস্থিতি জাপানের টাইম বলে প্রথম কথা জাপানে প্রথম কর্ণভারতের রোগী পাওয়া যায় ১৬ জানুয়ারি তারপরে পর পর করে এক একটা করে আসতে লাগে এর মধ্যে জাপানে একটা কথা বোধহয় আপনারা শুনেছেন যেখানে একটা ক্রুজ শ্রেপেস্ট ছিল তাতে প্রায় সাঁত্রিশশোর মতন যাত্রী এবং ক্রু ছিল তাদের মধ্যে একজন ইনফেক্টেড ছিল তাকে হংকংয়ে নামিয়ে দিয়ে শিপটা জাপানের ইয় আসে তো সেই শিপতে একটা বিরাট প্রবলেম হয়ে ওঠে কারণ সেখানে অনেক লোক ইনফেক্টেড হয় সাতাশে ফেব্রুয়ারি জাপানের প্রধানমন্ত্রী স্কুল কলেজগুলোকে বন্ধ ঘোষণা করে এখানে একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে জাপানে আইনগতভাবে লকডাউন দেওয়া যায় না এখানে এমার্জেন্সি মতন একটা কিছু ডিক্লেয়ার করা যায় যার ভিত্তিতে হলো যারা ইয়া মানে গভর্নর আছেন। জাপানে মোট হচ্ছে প্রশাসনিকভাবে মানে একটু একটু বোঝার জন্য প্রয়োজন লাগবে সেই জন্যে প্রশাসনিকভাবে সাতচল্লিশটা আমরা প্রিফেকচার আছে বলি তো এই সাতচল্লিশ প্রিফেকচার সাতচল্লিশ জন নির্বাচিত গভর্নর আছেন। এদেরকে প্রাইম মিনিস্টার পাওয়ার ডেলিকেট করতে পারেন যে তোমরা তোমাদের এলাকাতে করোনাকে প্রতিহত করার জন্য ব্যবস্থা গ্রহণ করো তা প্রথমে স্কুলগুলো বন্ধ করে দেওয়া হলো তারপরে হচ্ছে মার্চের শেষের দিকে আপনারা জানেন যে এই এই বছর জাপানে অলিম্পিক হওয়ার কথা ছিল তা মার্চে এই অলিম্পিকটাকে বললো যে এবারে আর হবে না এই বছরে এটাকে সামনে বছরে হবে এই ধরনের একটা নিয়ে যাওয়া হলো এরপরে এবার খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা সাতই এপ্রিল জাপানে যে সেলফ লকডাউন প্র্যাকটিক্যালি যেহেতু লকডাউন করা যায় না সেলফ লকডাউনটা সাতই এপ্রিল এখানে ঘোষণা করা হলো গভর্নরদেরকে পাওয়ার ইম্পোয়ার করা হলো এবং এটা খুবই ডাইভার্সিফাইড মানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে এটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে মানুষকে রিকোয়েস্ট করবে মানুষ তার ভিত্তিতে কাজকর্ম করবে এরা সমস্ত অ্যানালাইসিস করবে এবং এই পুরো ব্যাপারটাই একটা সাইন্টিফিক কমিটির উপদেশক্রমে প্রশাসনগা এটা ব্যবস্থা গ্রহণ করে এবং তারপরে এই মাসের চোদ্দ তারিখ থেকে এই দুদিন আগের মধ্যে এই যে ইন্ডিউস যে ইমারজেন্সি ছিল এটাকে তুলে নেওয়া হয়েছে এবং এখন আর কোনো হচ্ছে এখানে কোনো ইমার্জেন্সি নাই এবং স্কুল কলেজ দোকানপাট পর্যায়ক্রমে এবং প্রত্যেকটা এলাকা ভিত্তিতে এটা খুলছে তবে এই সঙ্গে আমি একটা যোগ করতে চাই আমরা সবাই জানি যে এই করোনা ভাইরাসটা এমন একটা প্রকৃতির ভাইরাস ধরে নেওয়া যায় যে আবার কাল পরশু হয়তো কোথাও দেখা যাবে যে আবার কিছু কেস হয়ে গেল বা বেশি কেস হলো তখন আবার সেখানে ইমিডিয়েটলি কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে জাপানে ঠিক এই প্রক্রিয়াতে তারা সেই জানুয়ারি মাস থেকে এই মে মাস পর্যন্ত এই চারটা মাসে এই এই এইভাবে এই করোনাকে তারা হচ্ছে মানে একটা অবস্থা চেষ্টা করছে হ্যাঁ কিন্তু এই ভাইরাসটা এমন ভাইরাস এর সেকেন্ড ফেজ থার্ড ফেজ ইভেন নেক্সট উইন্টারে আবার আসতে পারে বলে এরা আবার এখনই প্রিপারেশন না শুরু হয়েছে আর এখন ফেজ টু ফেজ থ্রি কারণ এখন তো যখন লকডাউন ছিল তখন দুটা শহরের মধ্যে মানে টোকিওর সাথে যে কোনো শহরের একটা করে প্ল্যান চলত চলাচল বাড়বে লোকজনে মেশে মেশে বাড়বে দোকানে যাওয়া হবে অতএব এই অভিজ্ঞতা থেকে বলে যে আবার ফেস টু ফেস থ্রি হবে এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে যে এই ফেস টু ফেস থ্রি এগুলো হতে পারে এবং এগুলো হওয়ার কারণে হলো একটা সাবধানতা অসম্ভব সাবধানতা অর্জন মানে নিয়ে রাখতে হবে তা না হলে পরে আলটিমেটলি এটা এমন ধরনের একটা ভাইরাস যার থেকে মুক্তি পাওয়া খুব কষ্ট হয়ে দাঁড়াবে আপনি একজন গবেষক এবং আপনি ওষুধ আবিষ্কারক এই মুহূর্তে আমরা যে করোনা নিয়ে আছি যে সমস্যা আছে এই করোনা মোকাবেলার জন্য কোন ওষুধ বা কোন ভ্যাকসিন আবিষ্কারের কাজ আপনি বা আপনার কোন দল আপনারা করছেন কিনা আমি নিজে এখন করছি না আর করোনা নিয়ে এই পর্যন্ত জাপান এই যে তিন দিন আট পর্যন্ত আমরা ইভেন আমাদের যে ডিস্ট্রিক্ট আছে এর বাইরে আমরা যেতে পারতাম না মানে সম্পূর্ণ নিষেধ ছিল পরিবহনে জন্য নিষেধ ছিল একটা জায়গার গাড়ি আর একটা জায়গায় গাড়ি যেতে পারতো না বিভিন্ন রকম ব্লক ছিল তা এবং এর জন্য কোনো ওষুধ আবিষ্কার বা এর জন্য কোনো ভ্যাকসিন আবিষ্কার সেটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এটা যেটা হচ্ছে কিছু কিছু আমরা প্ল্যান করতেছি এবং আমরা ভাইরাসের নেচারটা বোঝার চেষ্টা করতেছি এবং করোনা নিয়ে কাজ করব সেটা নিয়েই আমরা এই মাস তিন মাস মানে প্র্যাকটিক্যালি আমি বাংলাদেশ থেকে আট তারিখ ছয় তারিখে এসছি মার্চের তারপর থেকে এই আড়াই মাস কিভাবে কাজ করা যায় বা কিভাবে কোনো ওষুধ বা যে ওষুধ আছে কি রেজিমেন্ট করা যায় কিভাবে আমরা এটাকে প্রতিহত করতে পারি সেটা নিয়ে কল্পনা হচ্ছে আমরা চিন্তা করতেছি ভাবনা করছি কিন্তু এখনো কিছু বের করা সেটা সময় সাপেক্ষ ব্যাপার বাংলাদেশে করোনা আসার আগেই ফেব্রুয়ারির তিন তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি সেমিনারে আপনি এই ব্যাপারে বাংলাদেশকে প্রস্তুত হওয়ার জন্য বলেছিলেন আমি যতদূর জানি আপনি ঠিক কি বলেছেন আসলে ফেব্রুয়ারির তিন তারিখে ওখানে মানে আমাদের ভাইস চ্যান্সেলর সাহেব কনকান্তি বড়ুয়া সাহেবের উপস্থিতিতে এবং বিভিন্ন বিভাগের বিভিন্ন প্রধান উপস্থিতিতে সেখানে আমি একটা একটা লেকচার দিই যে আমার যেন কেন মনে হচ্ছিল তখনও করোনা কিছুই না কারণ আমি বলছি এটা হচ্ছে ফেব্রুয়ারির তিন আর আমাদের প্রথম কেস এসছে মার্চের আট তারিখে মানে আমার ওই লেকচারের পরে এক মাস পাঁচ দিন পরে এলো এখানে করোনাটা বাংলাদেশে এসছে তো সেখানে তখনই আমি বলছিলাম এবং ওই দিনই ওই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ে বলার পরে আমি দুটো টিভিতেও বলছিলাম ইভেন আমি এই পর্যন্ত বলছিলাম যে বিয়ের উৎসব কমিউনিটি সেন্টার এগুলোকে আমাদেরকে এখনই প্রিপারেশন রাখতে হবে যাতে হচ্ছে এগুলো জায়গাতে আমাদেরকে রুগে রাখতে হতে পারে আর আমি ওখানে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে সবার সামনে একটা বলে এসেছিলাম যে সেটা হচ্ছে কি যে একটা এখনই টিম তৈরি করা হোক ইমিডিয়েটলি উইদাউট লেট যাতে ওখানেই আমরা হচ্ছে ডায়াগনোসিস করতে পারি তো এখন বোধ হয় ডায়াগনোস করা হচ্ছে তবে ওই তক্ষণি যদি আমরা তারপরেই এবং তারপরে আমি যতদূর জানি যে ভাইস চ্যান্সেলার সাহেব ডেকে আলাপ করছিলেন বিভিন্ন বিভাগের প্রধান বা রিলিভেন্ট অথরিটির সাথে কিন্তু তখনই যদি আমরা প্রিপারেশন নিতে পারতাম তাহলে বোধ হয় আরও ভালো হতো বা প্রিপারেশান নিতেও একটা সময় লাগে জিনিসপত্র তবে তখনই আমাদের আলোচনার মধ্যে আমার লেকচারের পরে আলোচনার মধ্যে এসছিল যে কী কী লাগবে আমি সেই সময় বলে এসেছিলাম যে যে জিনিসগুলোর প্রয়োজন ডায়াগনোসিস করতে সেগুলো খুব সহজেই পাওয়া সম্ভব এবং একটা ব্লুপ্রিন্ট দিয়ে এসছিলাম যে কীভাবে ছাত্রদেরকে বা কীভাবে ডাক্তারদেরকে স্টার্ট করে আমরা প্রিপারেশান নিয়ে রাখতে পারি এখন ইমপ্লিকেশন কতটা হয়েছে তারপরে আমি আর হচ্ছে যেতে পারিনি মানে আমাদের দেশে করোনা বেশ ভালোভাবে হওয়ার পরে যখন এখন এক হাজার বা বারোশো মতন পজিটিভ আসছে এরপরে যে আমি জানি যেতে পারিনি তবে সবার কাছ থেকে শুনে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করে যেটা বুঝতে পারছি যে যত আর্লি প্রিপারেশান নেওয়া যেত তত আমরা ফল খারাপ দিকটা তত কম হতো একই সঙ্গে আমি এটাও বলতে চাই যে এখন আমরা যে প্রিপারেশনের পর্যায়ে এসেছি এইটাকে যদি আমরা ধরে রাখতে পারি এবং দিন দিন করে যদি আমরা এগোতে পারি তাহলে সম্ভবত পরবর্তীতে এই করোনা যে একটা এমন একটা ব্যাপার আছে করোনার যেটাকে এখনও পর্যন্ত সব জানা যায়নি বোধহয় আমরা ভালোভাবে সামনের দিকে এর করোনার যে আরও কমপ্লিকেশন হতে পারে তার থেকে মুক্ত হতে পারবো এই জন্য আমাদেরকে খুব অ্যাক্টিভলি ভীষণ অ্যাক্টিভলি এবং ডিজিটিভলি এগোতে হবে আমেরিকাতে বা ইউরোপে বা পৃথিবীর উন্নত দেশগুলোতে যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছে সে তুলনায় আমাদের দেশে অবস্থা আমরা বলতে পারি যে অনেক ভালো আপনার কি এবং এই ভাইরাসটা কি আসলে একই রকম ভাইরাস কি নাকি এই ভাইরাসটা একটু দুর্বল নাকি আমাদের ইমিউন সিস্টেমটা একটু স্ট্রং এখন হচ্ছে কি যেটাই বলতে হবে সেটা হচ্ছে আমার কাছে এভিডেন্স ছাড়া একটা মানে হাইপোথেসিস বা পরিপার্শ্বিক অবস্থার ভিত্তি করে আমাকে বলতে হবে সেই হিসেবে বলতে হলে যেটা বলতে হয় এটা আপনার আপনার সঙ্গে আমি একমত যে আমেরিকা বা উহানে বা ইউরোপে যেভাবে তারা হচ্ছে যত মৃত্যু হয়েছিল এখন বর্তমানে ব্রাজিলে পেরুতে যেভাবে যেটা হচ্ছে সেই তুলনায় হচ্ছে আমাদের এখানে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কম আর অ্যাজেহল শুনেও যেটা বোঝা যাচ্ছে তাতে হচ্ছে যে মানে খুব খারাপ ধরনের যে কেস হয় সেটার পরিমাণ সম্ভবত কম এখন এটা কি ভাইরাসের কারণে কারণ অনেক এবং এটা কম হওয়ার সময় মানে এমনি দেখা গেল যে এশিয়া এবং আফ্রিকাতে এইটা ভাইরাসটা ভিরুলেন্স যেটা বলা হয় এর খারাপ কাজ করার ক্ষমতা সম্ভবত কম তখন বিভিন্ন ফ্যাক্টরকে সামনে নিয়ে আসা হলো তার মধ্যে একটা যেমন বিসিজি ইঞ্জেকশন নেওয়া দুই নম্বর হচ্ছে আমাদের খাবার দাবার অভ্যেস তিন নম্বর হলুদ খাওয়া তারপরে হচ্ছে আমাদের নিজস্ব ইমিউনিটি তারপর আমরা অনেক ভাইরাস বা ব্যাকটেরিয়াতে হয় এগুলো বলা হয়েছে কিন্তু এগুলোর কোনোটাই হচ্ছে এখনো পর্যন্ত বৈজ্ঞানিক হয় না আর এত হওয়ার কথাও না তবে এই সবগুলো নিয়ে কিন্তু কাজ করা শুরু হয়েছে পৃথিবীর সবাই দেখার চেষ্টা করতেছে কিছু কিছু জিনিস কোনো ধরনের এটা ফ্যাক্টর ছিল না এ ধরনের আসতেছে কিছু কিছু জিনিস হয়তো থাকতে পারে সেরকম আসতেছে তো এই জন্যে এখনই বলার মতন সময় আসেনি তবে ভাইরাসের যে নেচারটা সেটার জন্য আমি রিসেন্টলি শুনলাম যে আমাদের দেশে ফুল জেনোম সিকোয়েন্স হয়েছে আসলে ফুল জেনম সিকোয়েন্স হলে পুরো ভাইরাসটা পাওয়া যায় এখন যারা সিকোয়েন্স করেছেন তার বিশ্বের অন্য অন্য জায়গাতে অনেক সিকোয়েন্স হয়েছে এবং এই সিকোয়েন্সের সাথে সিকোয়েন্স মিলিয়ে আমরা দেখতে পারি কোনো ইম্পর্টেন্ট জায়গায় সিকোয়েন্সের কোনো অমিল থাকার জন্য আমাদেরটা অন্য ধরনের বা তাদেরটা অন্য ধরনের কিনা তা তার যাদের কাছে ডাটা আছেন তার এটা করতে পারবেন কারণ একই জিনিস আমরা হেভারেটিস বির ক্ষেত্রে করছি এবং দেখছি ফুল ফুলজেনম সিকোয়েন্স করে ফুল ফুলজেনম সিকোয়েন্সের একটা জায়গার অল্টারেশন একটা জায়গার চেঞ্জের জন্য এই তার থেকে যেমন হেভারেটিস বির পেশেন্টের অনেকের সিরোসিস হয় ক্যান্সার হয় অনেকে আবার কিছুই হয় না তাই এই ধরনের ভাইরাসের চেঞ্জের জন্য এই ধরনের হতে পারে কিন্তু বাংলাদেশে আমাদের এমন একটা ল্যাব তৈরি করতে হবে যে ল্যাবে একই সঙ্গে ইমিউন সিস্টেমও দেখা যাবে জেনেটিক্স অ্যানালিসও করা যাবে এবং এটার জন্যে খুব বেশি পয়সাও লাগবে না শুধু হচ্ছে সৌদ্গে কাউকে লিডারশিপ নিয়ে কাজটা করতে হবে এটা করতে পারলেই আমরা আজকে কিছু কিছু হয়তো অ্যান্সার দিতে পারতাম সবটুকু হয়তো সম্ভব না কিন্তু আমরা বোধ হয় আরও ভালোভাবে আমি শুধু অ্যাজামশান না কিছু এভিডেন্স বোধ দিতে পারতাম যদি আমাদের একটা ইমিউনলজিক্যাল জেনেটিক ল্যাব এবং সেই ল্যাব চালানোর জন্য ম্যান বিহাইন্ড দ্য মেশিন যদি প্রপারলি থাকতো তাহলে এটা বোধ সম্ভব সম্ভবত আপনি তো এই জায়গায় একজন যোগ্য মানুষ এই উদ্যোগটা নেওয়ার জন্য মানে আপনার চিন্তা ভাবনা কি আমার চিন্তা ভাবনা যে আমি যেদিনই বাংলাদেশে প্লেন চলবে এইটা হচ্ছে একটা আনএক্সপেক্টেড ব্যাপার যে পৃথিবীর সমস্ত জায়গার প্লেন বন্ধ হয়ে গেছে কারণ এর আগে আমি প্রায় বছরে ছবার সাতবার করে বাংলাদেশে এসেছি ইমিউনোলজিক্যাল কাজ করছি জেনেটিক কাজ করছি এই গত বারো বছর ধরে এইভাবে চলতেছে এভাবে আমরা একটা ওষুধ নিয়ে করেছি মানুষের সেটা ব্যবহার করা হচ্ছে বিভিন্ন এবং নতুন করে ক্যান্সারের ওষুধ আমরা এখন উদ্ভাবন করছি কিন্তু এখন হয়ে গেছে তো যেতে না আর বাংলাদেশে যাওয়ার পরও একটা ল্যাব লাগবে এবং ডেফিনেটলি আমি যতদিন কাজ করতে পারি আমি ওখানে এই কাজগুলো সেভাবে করার চেষ্টা করব। এটা আমার একটা কমিটমেন্ট প্রফেশনাল কমিটমেন্ট আমার দেশের প্রতি যেটা আমি করবো তো আকবর ভাই আমরা জানি না আসলে স্বাভাবিকভাবে আবার কবে প্লেন সার্ভিস শুরু হবে এবং আপনি আবার দেশে আসতে পারবেন এবং দেশে এসে নিরাপদে কাজ করতে পারবেন জাপানে আসলে সেইভাবে গবেষণার কাজটা মানে শুরু করার কোনো পরিকল্পনা করা যায় কিনা জাপানে অ্যাকচুয়ালি হচ্ছে কি আমরা এখন জাস্ট হচ্ছে সমস্ত কাজ শুরু করার প্রক্রিয়া করছি বাংলাদেশের যে সমস্ত তথ্য সংগ্রহ করছি তারপর ভিত্তিতে আমরা ইন্টারন্যাশনাল পেপার লিখে সমস্ত বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থাটাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর জাপানে একই সঙ্গে ল্যাবরেটরিতে আমরা প্রাথমিক কাজ কিছু করে রাখতেছি অলরেডি আমাদের কাজের প্রক্রিয়ার আমরা শুরু করে ফেলতেছি তো এইভাবে করে যখনই আমাদের হচ্ছে সম্ভব হবে বাংলাদেশে যাওয়া যেমন বাংলাদেশে আপনার বোধহয় জানেন একটু সময় লাগবে বঙ্গমাতা সেলুর অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টার নামে একটা সেন্টার হবে আমিও সেই সেন্টারের সাথে যুক্ত এটা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের সাথেও যুক্ত সেই সেন্টারটা হলে হয়তো সেখানে কাজ করা যাবে আর এর আগেও আমি খুব কম পরিবেশের মধ্যে বাংলাদেশে ইমোনলজিক্যালটি কাজ করতে পারেছি এখন প্ল্যানটা চালু হলে যে 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 জিনিস দেখা দরকার বা নতুন কোনো ওষুধ উদ্ভাবন বা নতুন কোনো ধরনের ভ্যাকসিন করার একটা রূপরেখা আমার মনের মধ্যে অলরেডি আছে এই রূপরেখাটা হয়তো বাস্তবায়ন করাটা তখন সম্ভব হবে বারবার গরম পানি খাওয়া এবং আপনার গরম পানির ভাপ নেওয়া এই ভাইরাস নাকি চার দিন নাকি গলায় থাকে এবং এই সময় যদি এই গার্গেল করা এবং এই গরম পানি সংশ্লিষ্ট এই কাজগুলো করা যায় তাহলে নাকি ভাইরাস ভাইরাস অনেক ভাইরাসই নাকি নাকি যথেষ্ট দুর্বল অবস্থায় লাঙ্কের মধ্যে যায় এবং সেক্ষেত্রে অনেক বেশি ক্ষতি করতে পারে না এই এই অবজারভেশনটা আপনার অবজারভেশনটা কি এই ব্যাপারে এটা কিছুটা মানে এভিডেন্স বেসড আর কিছুটা হচ্ছে আমাদের হাইপোথেসিস কথা হচ্ছে কি যে গলা শুকাইতে দেওয়া যাবে না সেটা গরম পানি হোক লবণ পানি হোক তাতে ভাইরাস যে উইক হয় তার ডাইরেক্ট এভিডেন্স আর নাই তবে গলা শুকাতে না দিলে ভাইরাস সেখানে লোকালাইজেশন ভাইরাসকে থাকতে তো হবে সে থাকার জায়গাটা ভাইরাসের জন্য অসুবিধা হয়ে যায় সেই জন্যে পর পরপরই একটু একটু পানি খাওয়া সেটা গরম পানি হলে ভালোই হয় পানি খাওয়া এটা হচ্ছে একটা ভালো জিনিস বলেই মনে করা যায় তবে এর মধ্যে যে আবার নতুন কোনো তথ্য আসে তখন সেই তথ্যটাকে আমাদের গ্রহণ করতে হবে তবে এখন বর্তমানে তথ্য একেবারে ফেলে দেওয়ার মতো নয় বাহ অসাধারণ এটাও একটা আসার কথা যে এই ধরনের ব্যাপারগুলো যে আমাদের মধ্যে চলছে এবং এগুলোকে আমরা আরো গুরুত্বের সঙ্গে নিতে পারি আপনার কথা শোনার পর আর হচ্ছে যে আমরা পত্রপত্রিকায় টেলিভিশনে সোশ্যাল মিডিয়াতে এক এক সময় এক এক দেশের এক একটা ভালো খবর দিচ্ছি যে ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রে ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে এখন আপনি যেহেতু এই ফিল্ডের মানুষ সে তো আপনি বলতে পারবেন যে আসলে এই খবরগুলো মানে ঠিক কোনটা অথেন্টিক আর কোনটা ঠিক বায়বীয় হতে পারে আচ্ছা প্রথমে ভ্যাকসিন ভ্যাকসিনের ব্যাপারে আমি ঠিক থার্ড ফেব্রুয়ারিতে বিএসএম যেটা বলে এসেছিলাম তার থেকে এখনো তার কোনো পরিবর্তন হয়নি মোটামুটি দেড় বছরের আগে এটা সম্ভব বোধ না মানে এবং সেই ভ্যাকসিনটা কীরূপের ভ্যাকসিন হবে সেটা কি পার্শালি অ্যাক্টিং নাকি ভালো ভ্যাকসিন কারণ ভ্যাকসিন আপনারা জানেন কিছু ভ্যাকসিন আছে যেটা এক মাসে বেশি কাজ করে না কিছু ভ্যাকসিন আছে যেটা একবার দিলে আজীবন কাজ করে এবং ভ্যাকসিনই আদৌ ভালো মতন করা যাবে কিনা না সমস্ত বিশ্বব্যাপী বিজ্ঞানীরা এগুলো চেষ্টা করতেছেন তার মধ্যে কয়েকটা খুব ভালো ভালো অক্সফোর্ডে আমেরিকাতে চায়নাতে কাজ হচ্ছে তা যদি একটা ভ্যাকসিন করার মতন অ্যান্টিজেন পাওয়া যায় সিস্টেম হয় তাহলে একটা ভ্যাকসিন এসে মানুষের হাতে আসতে মোটামুটিভাবে এক বছর থেকে মানুষের ব্যবহার উপযোগী করা এক বছর থেকে দেড় বছর সময় লাগবে এটা হচ্ছে মোটামুটি ভ্যাকসিন সম্বন্ধে বলা যায় তো ভ্যাকসিনের সবচেয়ে বড় কথা যে অনেক কিছুরই কিন্তু ভ্যাকসিন হয়নি যেমন সার্সের ভ্যাকসিন হয়নি এইচআইভির ভ্যাকসিন হয়নি হেপাটাইটিস সি ভাইরাসের ভ্যাকসিন হয়নি আমাদের সেগুলোকে মনে রেখেই আজকে পাবলিক হেলথ প্ল্যানিং করতে হবে যে ভ্যাকসিন এটা না হতে পারে হলে তো খুবই ভালো এটা হচ্ছে বেশি ভালো কিছু হতে পারে না ওষুধ সম্বন্ধে এখন যে সমস্ত ওষুধ এই কোভিডের জন্য ব্যবহার করা হচ্ছে এগুলো একটাও কোভিডের জন্য তৈরি করা হয়নি কারণ একটা ওষুধ এত তাড়াতাড়ি তৈরি হয় না হবার কথাও না এত শিগগিরই কিন্তু কোভিড নাইন্টিন যেমন একটি করোনা ভাইরাস তেমনি সার্স মার্স এগুলো করোনা ভাইরাসের মধ্যে পড়ে এই ভাইরাসের জন্য তখন ওষুধ আবিষ্কার কিছু করা হয়েছিল যেগুলো কোনো কোনোটা ব্যবহার হয়েছিল কোনো কোনোটা ব্যবহার হয়নি যেমন ফ্যাবিব্রাভির রেমডিসিভির অ্যাভম্যাকটিন এই ধরনের কিছু কিছু ওষুধ আছে যেগুলো এখন ব্যবহার করা হচ্ছে তো এর মধ্যে কোন কোন ওষুধের দেখা যাচ্ছে যে কিছু কিছু ফল লাভ করা যাচ্ছে সব পেশেন্টে না কোনো কোন পেশেন্টে তো এখন এই ওষুধগুলোকে নিয়ে আমাদের ট্রাই করতে হবে তারপর আবার কোনো কোনো ওষুধ দেখা যাচ্ছে যে পার্শ্বপ্রেক্ষিতে হতে পারে কোন কোন রুগীর ক্ষেত্রে এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে এখন হচ্ছে কি ওষুধ তৈরির ক্ষেত্রে বা ওষুধের ক্ষেত্রে এই ওই প্রেক্ষাপটটা এইভাবে ভাবে বদলে যাবে এবং অল অলমোস্ট এভরিডে নতুন ওষুধ আসতেছে পুরাতন কোন কোনো ওষুধ আবার তেমন ভালো না বলে প্রমাণিত হচ্ছে তো সেই ভাই জন্যে কারো সাইড এফেক্ট দেখা যাচ্ছে কিন্তু কোভিড নাইন্টিনের কোনো ওষুধ এখনো পর্যন্ত আসেনি তো বর্তমানে যে ওষুধগুলো আছে এগুলোই বিভিন্ন জায়গাতে প্র্যাকটিস চলতেছে ওষুধ আসেনি কিন্তু ওষুধ নিয়ে যেসব গবেষণা হচ্ছে আমরা প্রতিনিয়ত যে আসার খবর গুলো দেখছি এগুলোর মধ্যে অগ্রগামী কোন খবর কোনটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন কি যেমন রেমডেসিভির যেটা ওষুধটা এটা দেখা যাচ্ছে যে সিরিয়াস প্যাশেন্ট যারা আছে তাদের ক্ষেত্রে দিলে যেখানে প্যাশেন্ট পনেরো দিনে হাসপাতাল থেকে বের হতে পারতো সেখানে এগারো দিনে বের হতে পারতছে আচ্ছা প্রেফির একটা ওষুধ আছে যেটা জাপানের সেটা হচ্ছে জাপান থেকে বলা হয়েছে যে এরা আরও কিছু কাজ করার পরে এরা এটার অনুমতি দিবে। কোভিড ব্যবহারের জন্য আমি কভিডে ব্যবহারের পরে বলতেছি অ্যাভিম্যাক্টিন একটা ওষুধ আছে যেটা প্র্যাকটিক্যালি অ্যান্টিপ্যারাসেটিক একটা ড্রাগ কিন্তু এটা শোনা যাচ্ছে যে এটা হচ্ছে বেশ ভালো কাজ করতেছে কিন্তু এটার এখন হচ্ছে যে ক্লিনিক্যাল ট্রায়াল অলরেডি শুরু হয়ে গেছে তাদের পুরো তথ্য আমরা যখন পাব তখন বুঝতে পারবো যে এর কাজ কতখানি হতে পারে প্রথম দিকে হাইড্রোক্স ক্লোরকইন ব্যবহার করা হয়েছে এর সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়োটিক এখন কিছু কিছু রোগীর ক্ষেত্রে হাইড্রোক্স ক্লোরোকইন দেওয়া যায় না যেমন যাদের হার্ট ডিজিজ আছে তো সেই জন্য ডাব্লিউচ থেকে বলা হয়েছে যে এটা দেওয়ার সময় সাবধানতার সাথে দিতে হবে বা দিও না এই ধরনের তো সেই জন্যে বিভিন্ন ওষুধ কারণ যেখানে মানুষ মারা যাচ্ছে সেখানে বিভিন্ন ওষুধ নিয়ে এখন হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে মরণাপন্ন ওষুধের অসুখের ক্ষেত্রে আমরা যদি কাউকে কাউকে সেভ করতে পারি কিন্তু কোভিড নাইন্টিনের ভাইরাস ক্যারেক্টারকে দেখে কোভিড নাইন্টিনের ভিত্তি করে এখনও কোনো ওষুধ আবিষ্কার করা হয়নি বা সেই প্রক্রিয়াটা কেউ কেউ হয়তো শুরু করেছেন কিন্তু সেটা একটু সময় লাগবে ভ্যাকসিনের ক্ষেত্রে আপনি যেরকম বললেন যে বছর খানেক অবশ্যই লাগবে আরও বেশিও লাগতে পারে ওষুধের ক্ষেত্রে কি মনে করেন ওষুধের ক্ষেত্রে নর্মালি যেহেতু এখনকার সায়েন্স অনেক এগিয়ে গেছে সেই ক্ষেত্রে হয়তো আমরা হয়তো দু বছরের মধ্যে বা এক বছর দেড় বছরের মধ্যে একটা আইডিয়া পেতে পারি বা একটা ওষুধও পেতে পারি যে এটা কার্যকর একটা ওষুধ কিন্তু এই কভিড এই এই যে সার্চ কফ টু ভাইরাসটা এটা এমন কিছু পিকিউলিয়ার চরিত্র দেখাচ্ছে যে চরিত্রটাকে একটা ওষুধ দিয়ে ব্লক করা যাবে কি না এখন সাইন্টিফিক কমিউনিটি সেটা নিয়ে খুব চিন্তা আছে এর জন্য একাধিক লাগতে পারে আর এখনও পর্যন্ত আমরা এই কভিডটাকে রেসপিরেটারি অসুখ মানে শ্বাসতন্ত্রের অসুখ বলে চিন্তা করছি এবং নিউমোনিয়াটাই এখানকার মেন ফ্যাক্টর দেখাচ্ছে কিন্তু নতুন নতুন তথ্য দেখা যাচ্ছে যেটা শুধু ওই শ্বাসতন্ত্র না এটা অন্য অন্য অর্গানকেও আঘাত করে কিডনিকে করতে পারে হার্টকে করতে পারে লিভারকে করতে পারে ফলে যে তাই হয় তাহলে ওষুধ তৈরি করার ক্ষেত্রে বেশ জটিলতা তৈরি হবে কিন্তু যাতে ভাইরাসের কিছু দিয়ে এটা করা যেতে পারে আর সেকেন্ড একটা অ্যাপ্রোচ হতে পারে যে আমাদের ইমিউন সিস্টেমকে বাড়িয়ে আমরা এটাকে বন্ধ করতে পারি কি না কারণ অনেক ভাইরাস আছে যেটা আমরা কোনো ওষুধ না দিয়ে ইমিউন সিস্টেমকে বাড়িয়ে আমরা যেমন আমাদের ইনফ্লুয়েঞ্জাতে সাধারণত এই চল্লিশ পাঁচল্লিশ বছর পর্যন্ত বয়স লোকদের ইনফ্লুয়েস তেমন কিছু হয় না তিন দিনে একটা সত্যি হলো তো এখন তারপরে দেখা যাচ্ছে যে অনেক রোগী কিন্তু এই এই সারস্ক টুতে ভুগতেছে যারা ইয়াং ফলে হচ্ছে কি এই ভাইরাসটা ইয়াংদেরকেও আক্রমণ করতে তো সেই ক্ষেত্রে আমরা এই ইমিউন সিস্টেমকে বাড়ানোর কোনো প্রক্রিয়া নিতে পারি কি না সেইটা হচ্ছে আর একটা ওষুধ তৈরির প্রক্রিয়া এবং প্র্যাকটিক্যালি আমি যেহেতু ইমিউন থেরাপি করার দিকে আমি ওই দিকে চিন্তাভাবনা করে একটা ইমিউন থেরাপির চিন্তাভাবনা এখন করছি এবং কিউবার সাথে আমরা কাজ করে কিছু ডাটাও আমরা প্রাথমিক ডাটা আমরা পাওয়ার চেষ্টা করতেছি যে কাজ করতে পারা যায় কিনা তবে ওষুধ তৈরির ব্যাপার আগে তবে ওষুধ তৈরির ব্যাপার তো প্রথমে অ্যানিমেল এক্সপ্লেন করতে হবে তারপরে সেফটি দেখতে হবে তারপরে ফেস ওয়াইজ ট্রায়াল করতে হবে আর একটু সময় সাপেক্ষ ব্যাপার হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আমি যতদূর জানি যে মানুষের রোগীর ইমিউন সিস্টেমকে বাড়িয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে আপনারা ওই রোগটাকে দমন করার বা ওটাকে প্রতিহত করার সিস্টেম ডেভেলপ করেছেন সম্ভবত জি আপনি ঠিকই বলতেছেন আমরা প্রথম হচ্ছে যে ভাইরাসকে না মেরে কারণ হেপাটাইটিস বি ভাইরাসকে শরীর থেকে কোনো অবস্থাতে মারা সম্ভব না সম্পূর্ণভাবে তখন একটা প্রক্রিয়া প্র্যাকটিক্যালি উনিশশো সাল থেকে এই দু সাল পর্যন্ত কুড়ি বছর লেগেছিল এই অ্যানিম্যাল এক্সপেরিমেন্ট এবং প্রক্রিয়া তৈরি করে যে ইমিউন সিস্টেমকে বাড়ানোর অনেক উপায় আছে কিন্তু এমন একটা স্পেসিফিকভাবে এটা করতে হবে যাতে মানুষেরও ক্ষতি হবে না কিন্তু হচ্ছে রোগটা সারানো যাবে সেটা করেই আমরা ন্যাসভ্যাক ডেভেলপ করছি কিন্তু এখন ওই বিশ বছর সময় লাগবে না হয়তো কারণ আমি এইটটি এইট থেকে নাইনটিন এইটটি এইট থেকে শুরু করে দু পর্যন্ত সময় লেগেছিল এখন হয়তো এই সময়টা হয়তো দু তিন বছরের মধ্যেই একটা ডিসিশন আসা যাবে যে আমরা ইমিউন থেরাপি কেমন করতে পারবো অথবা তার থেকেও সংক্ষিপ্ত সময় তবে এই আপনার লকডাউনগুলো উঠে গেলে পৃথিবীতে চলাফেরা যদি মুক্তভাবে না করা যায় তাতে যাওয়া যাচ্ছে না কাজ করা যাচ্ছে না এখন আমরা এখন ইনডোর অর্ডার দিলে আসতে পারবে না অ্যানিমাল এক্সপেরিমেন্ট করতে পারবো না ফলে এইগুলোর জন্য একটু সময় লাগতেছে এটা উঠে গেলে পৃথিবীর সব জায়গায় চেষ্টা চেষ্টা চলতেছে যে কি এটা করা যায় তা আমার নিজস্ব ক্ষেত্রে হচ্ছে ইমিউনোথেরাপি মারফতে এর চিকিৎসার ব্যবস্থা করা আচ্ছা নেসবেকের প্রসঙ্গ যেহেতু আসলো হবে একটু করে নেসবেকে যাই প্রায় তো 32 বছর সম্ভবত আপনার একটু আগের একটা রেফারেন্সে মনে হলো তাই পেলাম যে এই ওষুধটি আমরা যতদূর জানি যে এতদিনে মানুষের হাতের নাগালে এসে যাওয়ার কথা ছিল এখন কোন পর্যায়ে আছে এখনো এটা বাংলাদেশে রেজিস্টার হয়েছে কিন্তু এখন হচ্ছে কোম্পানির সঙ্গে কথাবার্তা চলতেছে এবং আমরা চাচ্ছি যে জিনিসটা যত কম দামে মানুষের হাতে পৌঁছানো যায় এই ব্যাপার নিয়ে ওষুধ ডেফিনেটলি ওষুধ কোম্পানির সাথে নেগোসিয়েশন করে এটা করতে হবে আর এখানে কিউবা একটা ফ্যাক্টর আছে তো সেই জন্য আশা করতে পারি এক বছরের মধ্যে এটা মানুষের হাতে পৌঁছানো যাবে বাহ এটা একটা খুব ভালো খবর বিশেষ করে হেপাটাইটিস বি এর যারা রোগী তাদের জন্য খুবই আশার খবর যে তারা এক বছরের মধ্যে তাদের চিকিৎসার জন্য একটি কার্যকর ওষুধ তারা পেতে যাচ্ছে তো আগর ভাই আবারও আমরা করোনায় ফিরে আসি যে এই যে কোভিড 19 বা এই যে করোনা ভাইরাস এটা সারা পৃথিবীকে আজকে উপকাত করে ফেলেছে বলতে গেলে নিজেদের সাবধানতা এবং তার পাশাপাশি আর কি করণীয় আছে এক্স্যাক্টলি আমি এখন একদম ক্লিয়ার চলে আমাদের জনসংখ্যা হচ্ছে কোটি এরকম তা আমি যদি এর মধ্যে বাচ্চা বেদেরকে সব বাদ দিই তাহলে মোটামুটি যেটা দেখা যাবে যে আমাদের একটা রুগীর জন্যে নয়শো জন করে কিন্তু আমরা লোক আছে। তো এই নয়শো জন লোকের কোঅপারেশনে যদি একটা রুগীকে আমরা যদি কন্টেইন করতে পারি তার ঠিক মতন চিকিৎসা আইসোলেশন ডায়াগনোসিস আমরা হাত দিতে পারি তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এটা থেকে কমতির দিকে যাওয়া শুরু করবে এখন আমাদের ঠিক একটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে একটা সংক্রামক ব্যাধি একটা ক্রনিক লিভার ডিজিজ বা ক্রোনিক কিডনি ডিজিজ বা একটা হার্ট ডিজিজের মতো না যেটা আমি একমাত্র কষ্ট পাব আমার মারফতে এবং এটা যেহেতু একটা অ্যাসন্টেমেটিক ক্যারিয়ার করে মানে অ্যাসম্টেমেটিক অবস্থা থাকে আপনার বোঝা যাচ্ছে না কিন্তু আপনার মধ্যে ভাইরাসটা আছে সেই জন্য হচ্ছে কি আমার মারফতে আরও পাঁচজন কিন্তু ইনফেক্টেড হতে পারে তার মানে আমি যদি ঈদের জন্য বাড়ি যেয়ে থাকি এবং সেখানে যদি আমি যদি আর বিশ জনকে ইনফেক্ট করে আসি তাহলে একটা ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝতে পারবো যে কী একটা বড় অন্যায় আমি করে ফেলছি কারণ আমি তো জানিই না হয়তো বলা যাবে যে বলা এবং আমাদের এখন রাফলি হিসাবে নয়শো জন লোক বা আটশো জন লোকের জন্য একটা লোক আমাদের আছে এখন এই লোকগুলো আমাদের করোনায় যারা পজিটিভ তাদের দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে খুবই মাইল্ড সিমটম বা জাস্ট পজিটিভ আরেকটা হচ্ছে মডারেট টু সিভিয়ার সিমটম এবং তাদের জন্য হচ্ছে চিকিৎসা দরকার যারা একদম মাইল্ড সিমটম তাদের মধ্যে কিন্তু ভাইরাস আছে এবং সেই ভাইরাস তারা দুই থেকে দুই সপ্তাহ পর্যন্ত ছড়াতে পারে তা আমরা দুই সপ্তাহে ধরে নেব এই দুই সপ্তাহের জন্য তাদেরকে আইসোলেশন করতে হবে এই আইসোলেশনটা করার জন্য হসপিটালে ভর্তি হওয়ার কিন্তু দরকার পড়ে না তা আমরা হোম আইসোলেশন করতে পারি এখন আমাদের অনেকে একটাই বাড়ি তার রুম নাই কয়েকটা আমাদের অর্থ সামাজিক অবস্থাতে তা সেখানে আমাদের কিন্তু আমি আগেই বলছি যে নয়শো জনের জন্য কিন্তু একজনের দায়িত্ব তাহলে আমরা এই নয়শো জন মিলে এই লোকটার যে করোনায় পজিটিভ তারকে জানলে পরে তাকে আমরা একটা বাড়ির ব্যবস্থা একটা আমাদের যেমন অনেক ইউথ সেন্টার আছে আমাদের কমিউনিটি সেন্টার আছে প্রতি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ইউথ সেন্টার আছে এই জায়গাগুলোকে আমরা হচ্ছে আইসোলেশন করা যায় করতে পারি তারপরে অনেকেই বললে তারা কিন্তু হোম আইসোলেশন করতে পারবেন পজিটিভ বলার পরে ফলে খুব একটা কোয়ার্ডিনেটেড টিম থাকতে হবে যারা ক্লিয়ার বলে দেবে যে না আপনার হাসপাতালে যাওয়ার দরকার নেই আপনি হোম আইসোলেশনে থাকেন আর সে তার যদি জানা যায় যে তার হোম আইসোলেশন সম্ভব না তার বাড়িতে পাঁচজন লোক একটা রুমে থাকে তখন আমাদেরকে একটা ব্যবস্থা করতে হবে ওই এলাকাতেই যেখানে আমরা তাকে আইসোলেশন করতে পারি এবং সে ব্যাপারে সরকারও যথেষ্ট উদ্যোগ নিয়েছে কিন্তু এই জিনিসগুলো একটু কোয়ার্ডিনেট করে ওই একটা জায়গা থেকে ওই এলাকা থেকেই মানে জাপান থেকে আমি এটা শিখছি যে সেন্টার থেকে সব কিছু না আমাদের নারায়ণগঞ্জের কেসটা নারায়ণগঞ্জেই সলভ করতে হবে আমাদের গাজীপুরের কেসটা গাজীপুরেই সলভ করতে হবে আর এখন আমাদের হটস্পট আছে ঢাকা চিটাকা গাজীপুর নারায়ণগঞ্জ এই দিকে কনসেনট্রেট করলে আপনি দেখেন একটা রোগীর জন্য আমরা প্রায় বারো তেরোশো জন লোক রয়েছি কিন্তু সবার পক্ষে সম্ভব না হলে যদি এর অধ্যের পক্ষে সম্ভব হয় যদি তার অর্ধেক হয় তো দুইশো জন লোক কিন্তু আমরা আসছি তাহলে এই লোকটাকে যদি আমরা চোদ্দো দিন রাখতে পারি তাহলে আস্তে আস্তে করে ইনফেকশনটা কমে যাবে এরপরে আসলো যাদের হচ্ছে মডারেট টু সিভিয়ার সিমটম আছে বা শ্বাসকষ্ট হচ্ছে তাদেরকে ভর্তি করতে হবে হসপিটাল এবং যথেষ্ট হসপিটাল এখন আছে কিন্তু কথা হচ্ছে যদি এই হসপিটালগুলোতে ঠিক মতন টাইমে যত কুইকলি ভর্তি করা যাবে জাপানের সাকসেসের একটা মেইন কারণ এরা দিনে স্যাম্পল নিচে খুব কুইকলি তার ডায়াগনোসিস করে এটাকে হোটেলে আইসোলেশন করছে অথবা হসপিটাল নিছে তা আমাদের পক্ষে তো অত পয়সা নাই আমরা অত বড় লোক দেশ না কিন্তু আমরা চেষ্টা করলে ইয়থ ক্লাব আছে কমিউনিটি সেন্টার আছে সবাই মিলে যদি আমরা একবার একটা গার্ড ছেড়ে দিয়ে উঠি যে ঠিক আছে মানে মোট তো আমাদের এখন হচ্ছে মোট আটত্রিশ হাজার এই পর্যন্ত পজিটিভ হয়েছে তা আমার লাস্ট পনেরো দিনের কেস যদি ধরি তাহলে ধরেন পনেরো হাজার মতন রুগী আছে সেই পনেরো হাজার লোককে ম্যানেজ করতে হবে ষোলো কোটি লোককে কি আমরা করতে পারবো না যদি আমাদের মধ্যে আমরা এখন ধরেন প্রত্যেক মহল্লায় মহল্লায় যে আমার মহল্লাতে যে রুগী হবে তার আইসোলেশনের জন্য এই জায়গাটা আমরা ঠিক করতেছি তাহলে লোক এখনো পর্যন্ত বেশি না কিন্তু এই একটা রুগী ধরেন এই আমাদের দশ দিনের যদি পনেরো হাজার বা বিশ হাজার রুগী থাকে এই পনেরো হাজার রুগী কিন্তু এক লক্ষ দু লক্ষ রোগী করে ফেলবে ফলে এদেরকে অবশ্যই আইসোলেশনে অথবা হসপিটালে এদেরকে একটা জায়গাতে রাখতেই হবে ফ্রি মুভমেন্ট করলে এরা কিন্তু রোগ ছড়াবে তখন একটা সময় হয়ে যাবে টেস্ট এবং এবং আইসোলেশন এই দুইটার খুবই ইমার্জেন্সি প্রয়োজন এর কোনো বিকল্প নাই কোনো বিক্ষে এই জন্য বলছিলাম যে প্রথমেই হচ্ছে যে তিনটা টি টেস্ট ট্রেসিং অ্যান্ড ট্রিটমেন্ট তা টেস্টটা করলাম করার পর ট্রেসিং টেস্ট করে যদি দিলাম সে বাসায় থাকলো বা হয়তো পাঁচজন লোক আছে পাঁচজনকে ইনফেক্ট করলো সেইখান থেকে হবে পঞ্চাশজন সেই জন্য হচ্ছে তাকে ট্রেসিং করতে হবে এবং এই ট্রেসিংটা সবগুলো জিনিস যে ডাক্তার করতে হবে বা এ করতে হবে তা না আমরা ভলেন্টিয়ার নিয়োগ করতে পারি আমরা বিভিন্ন এনজিও গুলো সাহায্য নিতে পারি সাধারণ লোককে আমরা বলতে পারি যে এই পাড়াতে আমরা এটা আছে এটা গোপন করার কিছু না এটা ইনফেকশন ডিজিজ কারো দোষ ছাড়াইতে এটা হতে পারে ফলে আমরা এই জিনিসটাকে এইভাবে বললে পরে আমরা একটা সমাধান করে আনতে পারি এবং এই আর যারা যে হসপিটালে ভর্তি হতে হবে তাদেরকে হসপিটালে ভর্তি করতে পারি আমরা ভর্তি করে যেটুক চিকিৎসা আমাদের পক্ষে দেওয়া সম্ভব কারণ এর জন্য কোনো স্পেসিফিক ড্রাগ নাই মেনলি জ্বরের জন্য ওষুধ তারপরে হচ্ছে আপনার হলো গা ব্যথার ওষুধ আর কারো কারোর জন্য লাগবে হচ্ছে অক্সিজেন বা আরও বেশি কিছু সেটা আমাদের দেশের ক্ষমতা বা শক্তি ভিত্তি করে আমাদেরকে ম্যানেজ করতে হবে লিভার বিষয়ের একজন গবেষক হিসেবে আপনার কাছ থেকে পরামর্শ চাই যে লিভারের যেসব রুগী সারা দেশে ছড়িয়ে আছে তাদের যদি করোনা হয় এক্ষেত্রে কোনো বিশেষ কিছু সাবধানতা নেওয়ার আছে কিনা লিভারের রুগীদের করোনা হয়েছে সেই রিপোর্ট এসছে কিন্তু তার জন্যে যে বিশেষভাবে কোনো রকম ক্ষতি হয়েছে সেই পর্যন্ত এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি আচ্ছা দুই নম্বর হচ্ছে কি শুধু লিভার না তা আপনার কিডনি ডাইসিস ডিজিস যাদেরকে মনে করেন ডায়ালিসিস করতে হয় হার্ট ডিসিজ তারপর মনে করেন যে প্রেগনেন্ট ওমেন যারা হচ্ছে আমাদের দেশে হসপিটালে ডেলিভারি হওয়াটা আস্তে আস্তে শুরু হয়েছে এই বিরাট সংখ্যক রোগী আছে করোনা ছাড়াও যারা ক্রনিক অসুখে ভুগছে তারা প্রত্যেকেই কষ্ট পাচ্ছে এখন যে আমি ইনফেক্টেড হয়ে যাই কি না সেই জন্য হচ্ছে কি অবশ্যই এটা আমাদের প্রেক্ষিতে এমন একটা ব্যবস্থা করতে হবে যাতে এরা ইনফেক্টেড না হয় কারণ হলে তো তাদেরকে আবার তাদের থেকে আরও বাড়বে সেই জন্যে সবগুলো আবার আসতেছে যে আজকেই করোনার জন্য আমাদের নর্মাল ডেলিভারি সিস্টেম বাচ্চা হওয়ার আমাদের লিভার ডিজিস হার্ট ডিজিজ কিডনি ডিজিজ ডায়ালাইসিস সব কিছু প্রচণ্ডভাবে প্রতিনিয়ত হচ্ছে সার্জারি এখন যেগুলো এখনই না করলে হয় এটি ইটস ওকে কিন্তু যেমন ডায়ালাইসিস এটা না করলে তো সেই নিতে মারা যাবেন তো তো সেই জন্যে আমাদেরকে এমন ব্যবস্থা নিতে হবে এবং এটা এমন একটা ব্যবস্থা মানে কনসেনট্রেট ভাবে সব করতে হয় যেমন জাপানের অনেক এই করোনা ছড়াইছে আপনার হচ্ছে ওল্ড হোম থেকে বৃদ্ধ লোকেরা ছিলেন একজনের থেকে আরেকজনের গেছে তো সেই জন্য হচ্ছে কি আমাদের এবারে একটা সাবধানতা অবলম্বন করতে হবে যাতে এরা আক্রান্ত না হয় আকবর ভাই আপনার কাছ থেকে শেষ কথা শুনতে চাই আপনি যদি আর কিছু বলেন কি আমার শেষ কথা একটাই রুগী যা আছে ডাক্তাররা পুলিশরা আমাদের সেনাবাহিনীর লোকেরা যে ধরনের কষ্ট করে নিজেরাও পর্যন্ত আক্রান্ত হয়েছেন তাদের সেই ব্যথা এবং ইন্তেকালও করেছেন তাদের সেই ব্যথা এগুলো চিন্তা করে আমাদেরকে এখন ভাবতে হবে যে এই করোনাকে একদম হচ্ছে ছুটিয়ে ফেলে আমাদের একটা নৈতিক দায়িত্ব এবং কোনোভাবেই এটা মনে করা যাবে না যেটা আমার একার অসুখ কারণ আমি আরও দশজনকে ইনফেক্ট করব। ফলে এটা হচ্ছে সামাজিক ব্যাধি এবং এই কাজটা করা যাবে না সেই জন্যে আইসোলেশন করতে হবে এবং আইসোলেশন করার জন্যে যা কিছু প্রয়োজন এখন প্রত্যেকটা দেশেরই একটা ক্যারেক্টারিস্টিক থাকে বর্তমান অবস্থায় যা কিছু প্রয়োজন আইন তারপরে সর্বোচ্চ ব্যবস্থা যা কিছু প্রয়োজন সেটা করতে হবে এবং কেউ ডিসক্রিমিনেশন করতে পারবে না যে একটা বাড়িতে একজন হয়েছে তাকে বাড়িতে ঢুকতে দেবো না এটা করা যাবে না এই সেক্ষেত্রে আমাদের আইনগো ব্যবস্থার ব্যবস্থা গ্রহণ করতে হবে তা আমার মনে হয় এইগুলো করলে আমরা অন্তপক্ষে এখন যে প্রতিদিনে পাঁচশো পনেরোশো ষোলোশো করে হচ্ছে এটাকে যদি আমরা আবার নিচের দিকে আনতে পারি তখন আস্তে আস্তে দেখা যাবে রুগীও কমতেছে নতুন রুগী হলো কমে যাচ্ছে আর হচ্ছে আমাদের লোডটাও কমে যাচ্ছে আর যদি আমাদের এই পনেরোশো থেকে সামনের সপ্তাহে যে দু হাজার করে শুরু হয়ে যায় তাহলে একটা সময় চলে যাবে যখন আমরাও পারবো না কন্ট্রোল করতে আর স্বাস্থ্য ব্যবস্থাও হসপিটালেও বেড দিতে পারবে না সেই ভয়ঙ্কর অবস্থা চিন্তা করে এখনই আমাদেরকে সমস্ত শক্তি দিয়ে সমস্ত আমাদের গর্ব দিয়ে আমাদের মানে জাতিগত অবস্থা চিন্তা করে আমাদের করতে হবে যে আমরা আইসোলেশন এবং ট্রিটমেন্ট যেন ভালোভাবে করতে পারি আগরভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা নিশ্চয়ই এর পরেও আপনার সঙ্গে যুক্ত হতে পারব হ্যাঁ আপনাকে ধন্যবাদ এবং আমিও খুশি হব যদি আবার নতুন কোন তথ্য আপনাদেরকে দিতে পারি হ্যাঁ প্রিয় দর্শক আপনাদের বলে রাখি এই ভিডিওর নিচে কমেন্ট সেকশনে আপনারা কিন্তু আপনাদের কোনো প্রশ্ন থাকলে আকর ভাইকে আপনারা সেটা করতে পারেন তিনি একদিকে গবেষক আবার তিনি কিন্তু ডাক্তার সুতরাং লিভার বিষয়ে বা আর কোনো বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে আপনারা নির্দ্বিধায় লিখুন আপনাদের সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আবার আকবর ভাইয়ের সঙ্গে মিলিত হব সে পর্যন্ত নিশ্চয়ই সবাই ভালো থাকবেন